পাকিস্তানের জঙ্গিডেরায় ভারতীয় বায়ুসেনার হামলা, 200 থেকে 300 জঙ্গির নিহতর খবর প্রকাশ পায় ভারতীয় সংবাদের মাধ্যমে। খবর শুনে খুশি ভারতবাসী, তবে ঘটনায় 180 ডিগ্রি ঘুরিয়ে বিবাদীয় মন্তব্য করলেন বিজেপি সাংসদ SS আলুওয়ালিয়া। জম্মু কাশ্মীরের সেনা জওয়ানদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে বদলার সর উঠেছিল দেশ জুড়ে। ঠিক 12 দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে জঙ্গিডেরায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা, 200 থেকে 300 জঙ্গি নিহতর খবর প্রকাশ পায় সংবাদ মাধ্যমে। এই খবরে আনন্দে উল্লাসে মেতে ওঠে প্রতিটি ভারতবাসী, তবে এই ঘটনা ও খবরের বিষয়ে 180 ডিগ্রি মুখ ঘুরিয়ে বিবাদীয় মন্তব্য করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, পাকিস্তানের কোনো জীবনহানি করতে চাননি, তার কথায় আমরা কোনো ক্ষয়ক্ষতি করতে চাইনি, শুধু ভারতের ক্ষমতা বোঝাতে চেয়েছিল যে ভারত পাকিস্তানে ঢুকেও হামলা করতে পারে, পাকিস্তানকে ভয় দেখানোর উদ্দেশ্যে ভারতের এয়ার স্ট্রাইক। মিডিয়া যা বলছে তাতে কিন্তু খুব বেশি ফাইট পাকিস্তানে হয়, ভারতীয় মিডিয়াকে বলা হয়েছে যে অন্তত 3-4 জন মারা গেছে। না, ব্যাপারটা হচ্ছে যে কি ভারতীয় মিডিয়া কি বলছে সেটা তো সব জায়গায়, না না আমি ইন্টারন্যাশনাল মিডিয়াও পড়েছি আর ভারতীয় মিডিয়াও দেখেছি আর মোদিজিকেও দেখেছি। মোদিজি ওই ঘটনা হওয়ার পর চুরুতে ভাষণ দিয়েছে, উনি কি বলেছেন যে কি 300 লোক মারা গেছে? কোনো কোনো ভারতীয় জনতা পার্টির স্পোকস পার্সন কি বলেছে? অমিত শাহ কোনো জায়গায় বলেছে? ক্ষয়ক্ষতি হয় নাই তার কারণটা কি আছে? তার কারণটা হচ্ছে তোমার বাড়ির পাশে গিয়ে বোমা ফেলে বুঝিয়ে দেওয়া হলো যে আমি ধ্বস্ত করতে পারি, এটাই দরকার ছিল যে আমি তোমার সমস্ত পাহারার মধ্যেও আমি তোমার বাড়িতে পৌঁছে আমি চিহ্নিত করেছি এই জায়গাটা আর আমি এই জায়গাটাকে ধ্বস্ত করতে পারি। আমরা চাইছিলাম না যে কি কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি হোক,